শাশুড়ির গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খুদকুড়ি গ্রামের বাসিন্দা 60 বছর বয়সী তিলোত্তমা সিংহের শরীরে অ্যাসিড ঢেলে দেয় তাঁরই পুত্রবধূ রানু হাজরা, এমনটাই অভিযোগ উঠছে। এদিন সকালে অচিন্ত সিংহ ও রানু হাজরা অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। সেই সময় অচিন্ত সিংহের মা তিলোত্তমা সিংহ তাদেরকে বাধা দিতে এলে রানু হাজরা বাড়ি থেকে বেরিয়ে যায় এবং অ্যাসিডের শিশি নিয়ে এসে শাশুড়ি তিলোত্তমা সিংহের শরীরে ঢেলে দেয় বলে অভিযোগ। অভিযুক্ত রানু হাজরার স্বামী অচিন্ত সিংহ বলেন, বেশ কিছুদিন ধরেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত। এদিন সকালেও ঝামেলা চলছিল, সেই সময় তার মা বাধা দিতে এলে তার স্ত্রী তার মায়ের গায়ে অ্যাসিড ঢেলে দেয়। খণ্ডঘোষ থানায় খবর দেওয়া হলে খণ্ডঘোষ থানার পুলিশ গিয়ে অভিযুক্ত বৌমাকে আটক করে নিয়ে আসে খণ্ডঘোষ থানায়। পাশাপাশি আক্রান্ত শাশুড়ি তিলোত্তমা সিংহকে চিকিৎসার জন্য খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট আইটিআইতে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট আইটিআই, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855121। কশান্তি হচ্ছে এবং আজকে আমাদের বিয়ে হয়েছে 1 বছর 2 মাস। তো দীর্ঘদিন ধরে অশান্তি হয়েই থাকে বাড়িতে এবং ও বাপের বাড়ি গেলে কখনো 3 মাস, কখনো 2 মাস, কখনো 1 মাস, কখনো এরকম চলেই যায়। তো এই নিয়ে আমাদের মধ্যে একটা মূল্যমানীয় ছোটো থেকে মানে চলেই আসছিলো প্রথম থেকে। আর এইভাবে চলতে চলতে আজকে সকালে হঠাৎ আমার ওয়াইফের সঙ্গে আমার কথা কাটাকাটি হয় এবং কথাকাটি হতে হতে আমার মা চুপ করতে বলে, শান্ত হতে বলে দুজনকে। তখন আমার মাকে বলে যে তুমি হচ্ছে যত্নস্থল গোড়া দিয়ে ও বাইরে বেরিয়ে যায় এবং পাশের রুম থেকে ওর ব্যাগ থেকে যত সম্ভব একটা বোতল নিয়ে আসে। তো আমার মা, আমিও কাট কাট কী করি এবং আমার মা তখন বাসে বসেছিল সিঁড়িতে, তো অ্যাসিডটা নিয়ে যত সম্ভব ও আমি তো ও কাট কাট কী করেছিলাম, ও এসে বোতলটা নিয়ে এসে বোতলে এগিয়েতে দেওয়ালে মেরে দেয়। তো দেওয়ালে মেরে দেওয়ার পর আমার মা পুরোপুরি জখম হয়, বুকে পায়ে হাতে এরকম লেগেছে। হ্যাঁ, তো এখন সঙ্গে সঙ্গে আমি ওখানকার ভিলেজ পুলিশকে জানিয়েছিলাম। তো ভিলেজ পুলিশকে জানানোর সাথে সাথে ভিলেজ পুলিশ 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসে এবং থানায় খবর দেয়। তো পাড়ার লোকজনকে নিয়ে আমি ওটা আটকে রাখি এবং পুলিশ গিয়ে ওকে নিয়ে আসে এবং আমাকে পুলিশ প্রশাসন বলে যে মায়ের কাছে গিয়ে মায়ের ট্রিটমেন্ট করাতে। এখন মা খন্দকার হসপিটালে চিকিৎসা করেন। যে অ্যাসিড মেরেছে উনি কি আপনার নিজের ওয়াইফ? অ্যাসিড মেরেছে এবং পুলিশ গিয়ে বোতল সমেত ওই ভাঙা টুকরো উদ্ধার করেছে। উনি কি আপনার নিজের আপনার ওয়াইফ? আমার ওয়াইফ, আমার ওয়াইফের নাম হচ্ছে রানু হাজরা আর তার বাপের বাড়ি হচ্ছে বয়চন্ডী। বয়চন্ডীতে ওর মায়ের নাম হচ্ছে আঙুর হাজরা আর বাবার নাম হচ্ছে লেট দেবকুমার হাজরা। আমার স্ত্রী সরকারি চাকরি করে, যেটা হচ্ছে পার্থসাহের অফিসে রিলিফ ক্লার্ক হিসেবে কাজ করে, জব করে, সরকারি জব। আর আমার স্ত্রীর জবটা হচ্ছে ওর বাবার ডাইনিং ফার্নিচার জব। যার শরীরে অ্যাসিডটা মেরেছে তার নাম কি? তার নাম হচ্ছে তিলোত্তমা সিংহ, উনি হচ্ছেন আমার মাতা। মা খুদকুড়ি, আমার খুদকুড়িতে আমাদের আমার মা গভর্নমেন্ট সার্ভিস করতে 31 মাস রিটায়ার করেছে আর আমরা এখন কোয়ার্টারেই থাকি খুদকুড়ি হসপিটালে। আপনার নাম? আমার নাম অচিন্ত সিংহ। খণ্ডঘোষ থেকে মীর ওজলের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা, খণ্ডঘোষ। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।